দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো ইসরায়েলি সেনার হামলায় ফিলিস্তিনি কিশোর নিহত ইরাকে ফের মার্কিন সেনা বহরে বোমা হামলা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল অন্ধকারে রয়েছে বলছে সেনাবাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস সতর্কতা জারি আরও রয়েছে ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার ঘোষণা যুক্তরাষ্ট্রের সর্বশেষ ইসরায়েলি সেনার হামলায় ফিলিস্তিনি কিশোর নিহত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা তারা জানায় গতকাল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে আতাল্লা রাইয়ান নামের সতেরো বছর বয়সী কিশোর একটি ইহুদি বসতির কাছে পাহাড়ারত সেনাদের হত্যার উদ্দেশ্যে চড়া হয়েছিল বিবৃতিতে বলা হয় পশ্চিম তীরে আরিয়েলে ইহুদি বসতির কাছে সেসব সেনা মোতায়েন রয়েছে আতাল্লাহ রাইয়ান তাদের ওপর সোরাহাতে হামলে পড়ার চেষ্টা করেছিল সেনারা টের পেয়ে তাকে গুলি করে এতে মারা যায় ওই কিশোর তবে ইসরায়েলি কোনো সেনা মারা যায়নি বলে দাবি করে তারা একই সঙ্গে একটি ভিডিওচিত্র দেখা গেছে সিপিএল এল শনাক্তকৃত একজন নারী সেনা বলেছেন তিনি ডিউটিতে ছিলেন এ সময় সোরা হাতে একজন ফিলিস্তিনি তার ওপর ঝাঁপিয়ে পড়ে সুরিকাঘাত করার চেষ্টা চালায় তিনি আরও বলেন এরপর আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই কিন্তু এরপরেও সে আমাকে আঘাত করার চেষ্টা করলে আমি তাকে বন্দুক দিয়ে প্রতিহত করার চেষ্টা করি এমন সময় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে গুলি করলে সে মারা যায় ইরাকে ফের মার্কিন সেনাবহরে বোমা হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর উপর আবারও বোমা হামলা চালানো হয়েছে এবার দেশটির উত্তরাঞ্চল সালাউদ্দিন প্রদেশের সামারা শহরে অবস্থানরত মার্কিন সেনাদের একটি বহরে হামলাটি চালানো হয় ইরাকি মিডিয়ার দাবি গতকাল শহরটির কাছে শক্তিশালী বোমার সাহায্যে মার্কিন সেনা বহরে হামলা চালানো হয় তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এর কদিন আগে জিকার প্রদেশের নাসিরিয়া শহরে মার্কিন একটি রসদবাহী বহরে বোমা হামলা হয় এর আগে অল্প কয়েকদিন বাহিনীর ব্যবধানে মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল অন্ধকারে রয়েছে বলছে সেনাবাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহানি ইরানে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে অলিক কল্পনা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশের সামরিক সক্ষমতার ব্যাপারে ভ্রমের মধ্যে রয়েছে শিকারচি গতকাল তেহরানে বলেন ইরানের পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাটিগুলো ধ্বংস করে দেয়া হবে বলে ইসরায়েলি সেনা প্রধান কোহানি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবের অজ্ঞতা ফুটে উঠেছে জেনারেল শেকারচি বলেন ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি কয়েকটি সামরিক মরা চালিয়েছে নিজের সামরিক শক্তির সামান্য অংশ বিশ্বের সামনে প্রদর্শন করতে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে ইহুদিবাদী সহ শত্রুদের যে কোনো ভুলের অনুশোচনা সৃষ্টিকারীর জবাব দেবে তেহরান ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেন তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সূত্র পার্স টুডে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস সতর্কতা জারি গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে অসন্তুষ্টরা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে এমন আশঙ্কায় তীব্র হুমকির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বুলেটিনে জানায় ছয় জানুয়ারি ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা কিছু চরমপন্থীদের উৎসাহিত করে থাকতে পারে সরকারের কর্মকাণ্ডে হতাশ ব্যক্তিদের কাছ থেকে হুমকির সতর্কতা জানানো হয় বুলেটিনে তবে এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়নি বলেও বুলেটিন বুলেটিনে উল্লেখ করা হয় সফল প্রেসিডেন্সিয়াল অভিষেকের পরে সামনে সপ্তাহগুলিতে হুমকির আশঙ্কা রয়েছে বলে গতকালের বুলেটিনে উল্লেখ করা হয় এতে বলা হয় তথ্য থেকে জানা যায় আদর্শগতভাবে উদ্ধৃত কিছু সহিংস চরমপন্থীরা সরকারের কর্মকাণ্ড ও প্রেসিডেন্ট পদের পরিবর্তন এবং মিথ্যা তত্ত্বের ভিত্তিতে উস্কানি পাওয়ার অন্যান্য অসন্তোষের কারণে সংঘবদ্ধ হয়ে অস্থিরতা বা সহিংসতা চালাতে পারে এদিকে বুলেটিনে আরো বলা হয় কিছু স্থানীয় চরমপন্থী ক্যাপিটাল ভবনের ঘটনার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তা ও সরকারি সম্পত্তির প্রতি হামলা চালাতে উৎসাহিত হয়ে থাকতে পারে গত এক বছরের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এই প্রথম কোন সতর্কতা জারি করা হল উল্লেখ্য কংগ্রেসের জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার সময় ক্যাপিটাল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা এর আগে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বারবার দাবি করতে থাকেন যে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বাইডেন জয় পেয়েছেন সমর্থকদের প্রতি তিনি বলেন তোমরা যদি তীব্র লড়াই না করো তাহলে তোমাদের আর কোনো দেশ থাকবে না এরপর ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবনের দিকে এগিয়ে যায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ ধারায় এবং ভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট পাঁচজন নিহত হন নজিরবিহীন এই হামলার ঘটনায় মার্কিন জনগণ স্তব্ধ হয়ে পড়ে হামলায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী প্রসিকিউটররা জানান তারা এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত সন্দেহে সম্ভাব্য চারশত ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং একশত জনকে গ্রেপ্তার করেছেন ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গতকাল ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি উদ্দাস্তদের সাথে নবয়নে কাজ করে যাবে নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাইডেনের এই উদ্বেগের ঘোষণা দেন জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। তিনি বলেন মার্কিন প্রশাসন বিশ্বাস করে এই উদ্যোগগুলোই হল গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র পাওয়ার এবং সম্মান ও নিরাপত্তার সাথে বসবাস করার বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়ার সবচেয়ে ভালো উপায় এদিকে বাইডেনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে নজিরবিহীন সমর্থন জানায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় তেল আবিব থেকে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয় ফিলিস্তিনিদের জন্য আর্থিক সাহায্যে কোপ দেয় এবং ফিলিস্তিনিদের দাবি করে ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনের অবৈধতা বিষয় উল্টে সুর ধরে ইসরায়েল উনিশশো সাতষট্টি সালের যুদ্ধের পূর্বে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় উভয় এলাকাকে দখলকৃত অঞ্চল বলে মনে করে এবং ফিলিস্তিনিরা এগুলোকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাশির অংশ হিসেবে চায় ইসরায়েল উনিশশো সাল থেকে দখল করার পর পশ্চিম তীর ও জেরু জালেম বসতি স্থাপনের সুদূর প্রসারী নেটওয়ার্ক গড়ে তুলেছে যেখানে প্রায় সাত লাখ ইহুদি বসতি স্থাপনকারীর বাস এদিকে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের বিষয়ে বাইডেন প্রশাসনের অধিকতর নিরাপক্ষ উদ্বেগগুলো স্পষ্টভাবে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত রিসার্ড মিলস তিনি বলেন নতুন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হবে পারস্পরিক সম্মতির দ্বি রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করা যেখানে ইসরায়েল শান্তি ও নিরাপত্তার সাথে একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি বসবাস করবে কোন পক্ষেই শান্তি চাপিয়ে দেওয়া যায় না উল্লেখ করে রিসার্ড মিলস বলেন অগ্রগতি এবং চূড়ান্ত সমাধানের জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনের অংশগ্রহণ ও চুক্তি প্রয়োজন কেনিয়াকে একশত সামরিক যান দিচ্ছে তুরস্ক সন্ত্রাসবাদ দমনে কেনিয়া একশত আঠারো সামরিক যান কিনছে তুরস্কের কাছ থেকে দেশটি কেনিয়ার জানান আল শাবাব জঙ্গিদের দমনে তাদের সেনাবাহিনীর বেশ বেগ পেতে হচ্ছে এ কারণে তুরস্ক থেকে শতাধিক সামরিক যান কিনেছে তারা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান কেনিয়ায় সামরিক যান বিক্রিতে আগ্রহ দেখায় এসব প্রতিষ্ঠান থেকে বাছাই করে র প্রতিষ্ঠার কাটমের সিলার হিজিরকে সামরিক যান সরবরাহ কাজ দেয়া হয়েছে এদিকে আল আলकायदा সমর্থক আল শাবাব সোমালিয়ায় প্রায় কেনিয়া সোমালিয়ার সীমান্তে সশস্ত্র হামলা চালিয়ে নাশকতা চালিয়ে আসছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য